বুঝাবুঝির কিছু ঝামেলা ছিল, সে কেমন এটা আমি না বললেও আপনারা নিশ্চয়ই জানেন। আমি যখন বিশ্বাস করব আমি এসে ঝাঁপিয়ে পড়বো আপনার উপর। তৃতীয়বার বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা, এমন খবরে সমালোচনার মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। পূর্ণিমার বিয়ের খবরে চলচ্চিত্র অঙ্গনের তারকারাও অবাক হয়েছেন। এবার পূর্ণিমার বিয়ে নিয়ে মুখ খুলেছেন দেশসেরা জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অস্ট্রেলিয়া থেকে মুঠোফোনে কথা হয় জনপ্রিয় এই অভিনেত্রীর সাথে। পূর্ণিমার বিয়ের খবরে শাবনূরও অবাক হয়েছেন। 2007 সালে পূর্ণিমা ও ফাহাদের হুট করে বিয়ে হয়। বিয়ের সেই অনুষ্ঠানে এসেছিলেন শাবনূর, তার সাথে ছিল শাকিব খান ও ফেরদুসও। সেদিন পূর্ণিমা ও ফাহাদের সাথে দারুণ একটি সময় পার করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী, দারুণ মজা করেছিলেন তারা। সেই প্রিয় সহকর্মী পূর্ণিমা ও ফাহাদের ডিভোর্সের খবরে শাবনূরও অবাক হয়ে গিয়েছিলেন। তবে শাবনূর বলেন, বিয়ে বা ডিভোর্স এগুলো কিন্তু জীবনেরই একটি অংশ। শাবনূর পূর্ণিমার নতুন এই জীবনের শুভকামনা জানিয়েছেন। শাবনূর জানান, কয়েকটি সিনেমায় পূর্ণিমার সাথে কাজ হয়েছে, চমৎকার অভিজ্ঞতা আমাদের। পূর্ণিমা খুবই পরিশ্রমী, আমাদের তারকাদের জীবন আয়নার মতো, যেখানে সিক্রেট বলে কিছু থাকে না, প্রত্যেকেই চায় তার সংসারটিকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে। যার বড় প্রমাণ আমি নিজেই, আমি সংসার টিকিয়ে রাখতে কম চেষ্টা করিনি কিন্তু ব্যর্থ হয়েছি। হয়তো পূর্ণিমার সাথে তেমন কিছুই হয়েছে, অনেকেই যেমন আমাকে ভুল বুঝেছে, কিন্তু আমি জানি সংসার জীবনে আমি কোনোদিনও সুখের দেখা পাইনি। পূর্ণিমার ভাগ্যটাও অনেকটা আমার মতোই, আমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাচ্ছি। পূর্ণিমা তার নতুন জীবনে যেন সব সুখ পায় যে সুখের আশায় সে এতদিন অপেক্ষা করেছে। পূর্ণিমার মেয়ে উমাইজাও ভীষণ লক্ষ্মী, বেশ কয়েকবারই আমার সাথে উমাইজার দেখা হয়েছে। আশা করব পূর্ণিমা যেন তার মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারে। পূর্ণিমার নতুন বিয়ে তার মেয়ের উপর যেন কোনো প্রভাব সৃষ্টি করতে না পারে। সবাই যাতে পূর্ণিমা এবং ফাহাদকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকেন, এমনই অনুরোধ জানিয়েছেন শাবনূর।